আসর কায়েম হওয়ার বাদে আর সূর্য নাই চন্দ্রও নাই, তোমার আমার মরণও নাই, জীবন আর জীবন সেই জীবনটা আপনার সান সূর্যের মাধ্যমে গোনা যাইব বলে না, রাইতও নাই দিনও নাই, এ আপনার গোনাই তো কিলা, ক হাজার বছর ব্যস্ত রইমু, ক কোটি বছর ব্যস্ত রইমু, এটা গোনতা কিলা বলে দুনিয়ার মাপ মামনার সীমা মাপ দুনিয়ার সময়ের মাপ কাটি অনুযায়ী একটা অনুমান মানুষে লাগাইব, ফিরিস্তা একটা অনুমান করবা যে তোমারও 5000 বছর বেশের মধ্যে অতিবাহিত হইল ও তোমার 10000 বছর অতিবাহিত হইল, একটা অনুমানে মাফ করইব সান্দর উপরে নির্ভর করিয়া নাই, যেদিন ময়দানে মাশর কায়েম হইব পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ফাইজা বারিকাল বসর ওয়া খসফাল কমর ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমর, কেয়ামত যখন আসবে তখন কি হবে বলে মানুষের চক্ষুগুলো আপনার আজাবর ডরে চিন্তার বয়ে আসা আজাবর ডরে চিন্তায় মানুষের চক্ষুটা আপনার কি অটোমেটিক উল্টে যাব, সোজা চক্ষু দেখলে ভালো লাগে উল্টাই চক্ষু দেখলে মানুষ বয় বা ডর লাগে, ময়দানে মাশর সা মানুষ গুনাগার মুজরিম মোল্লার সুপ্রিয় আল্লাহ উল্টাই দিবা, ময়দানে মাশর যেদিন মুসিবতে তোমারে আক্রমণ করবো ভাই সেদিন তুমি সম্পদ অবস্থায় নাই সন্তান অবস্থায় নাই, সন্তানে বাবা না বাবায় সন্তান না, স্বামী স্ত্রী না স্ত্রী স্বামী না, ভাইয়ে ভাই না বন্ধু বন্ধু না, কি বাইরা যে ভাইছে বলে কষ্ট বাইরা যে, হাসরের ময়দান তাম্বার জমিন মাতার উপরে সূর্য আগুন তাকি আরো গরম জমিন ফাড়া মারলে কলাম না কি খলি যা মগজ বন্ধন তরুণায় জ্বলতে থাকে, সেই জ্বলার সময় কানো সেই মুসিবতের সময় কানো কেউ কেউ খান্দা লয় না কেউ কেউ চায় না, আল্লাহ ফরমাইরা সেই দিন ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই তাকি হরব, মানুষ তার ভাইফ তাকি হরব, মানুষ তার সন্তান তাকি হরব, মানুষ তার স্ত্রী তাকি হরব, মানুষ তার স্বামী তাই হরব, মানুষ তার বন্ধু তাকি হরব, আরে সেদিন কোন বাইরাজে লাগাল ভাইছে কোনো বাইরাজ নাই, সেই বাইরাজটার নাম আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন বাইরাজটার নাম মুসিবত বিপদ, আর সমুদ্রের জল উড়ে বাতাসের জোরে, সমুদ্রের জল উড়ে বাতাসের জোরে, আর আবর হইয়া ফিরে সে ফড়িবার ডরে, জমিনে লামিয়া শেষে সমুদ্রেতে যায়, আর জাতির সঙ্গে জারান কিয়ামতের ময়দান কোনো বাইরাজ নয়, না উরুল করুণা বাইরাজ নাম অমিয়ক্রণের বাইরাজ না আপনার সোয়াইন ফু বাইরাজ বাইরাজ না আপনার ব্লাড ফু বাইরাজ কোন ধরনের বাইরাজ নয়, সেই বাইরাজ তো দুঃখ কষ্ট মুসিবতর বাইরাজ, বাবার জন্য যেমন হাসরের কষ্ট ছেলের জন্য তেমন হাসরের কষ্ট, স্বামীর জন্য যেমন কষ্ট সন্তানের স্ত্রীর জন্য তেমন কষ্ট, সন্তানের জন্য যেমন কষ্ট আপনার কি দুশ্মনের জন্য তেমন কষ্ট, কষ্ট সমানে সমান, হাসর ময়দান কষ্ট আর কষ্ট, তাই কষ্টর ধরন কেউ কেউ খান্দা লইবে না, বেদনার সময় যেমন আপনার বেমারিয়ে কেউ আশ্রয় খান্দার মধ্যে দে না, ওলা ময়দানে মাসর হাসরর তাম্বার মাটো ওই হাসরর কষ্ট ভয়াবহ তার দায় কোনো মানুষে মানুষের খান্দায় জায়গা দিবে না, কিয়ামত কোন দিনের নাম, কিয়ামত কইতে একটা কঠিন কঠিন বোঝা যায়, কোনো এক সমস্যা আছে তার মাঝে ওলা একটা বাবর তো মনে হয় মুফাসসিরিনে কেরামে ফরমাইরা লিআন্না হাযিহি আখিরুল আইয়াম, কিয়ামত কোন দিনের নাম বলে যে দিন সর্বশেষ, যে দিন পরে সূর্য উদয় হবে না চন্দ্র আপনার উদয় হবে না, যে দিন আপনার যে দিন আওয়ার বাদে আর রাত নাই দিন নাই সে দিনের নাম হইয়া তাহলে কিয়ামত, আপনি আমি ময়দানে মাশর কিয়ামতের দিন জান্নাত যাইবালার জাহান্নাম যাইবালা, আর কোনো দিন রাইত দেখতে পাইতাম নাই দিনও দেখতে পাইতাম নাই, তোমার আমার জীবন আর শেষ হইতো নাই কিন্তু এই জীবনের মাপ কাঠিটা চান্দর উপরে আপনার গণ হইত নাই, দুনিয়ার জীবন গণ হইয়া তাকে আপনার চান্দর উপরে নির্ভর করিয়া ইয়াস আলু না কানিল আহিল্লা ওলি আমি তুলিল হাজ ওয়াল হাজ, রব্বুল আলামিনে ফরমাইলা আমার নবী মানুষে আপনার এক সামনে আবার জিজ্ঞাসা করব আপনি জানাই দিবা হজর মৌসুম সিনবার লাগিয়া আর মানুষের লাগিয়া আপনার কি, মানুষের সময়টা নির্ধারণ করার লাগি আর হজর টাইমটা জানার লাগি আল্লাহ কি করছেন সামনে তৈয়ার করছেন, ময়দানে মাশর
আসর কায়েম হওয়ার বাদে আর সূর্য নাই চন্দ্র নাই, তোমার আমার মরণও নাই জীবন আর জীবন, সেই জীবনটা আপনার সান সূর্যের মাধ্যমে গোনা যাইব বলে না, রাইতও নাই দিনও নাই, এ আপনার গোনা হইতো কিলা, ক হাজার বছর ব্যস্ত রইমু, ক কোটি বছর ব্যস্ত রইমু, এটা গোনতা কিলা বলে দুনিয়ার মাপ মামনার সীমা মাপ দুনিয়ার সময়ের মাপ কাটি অনুযায়ী একটা অনুমান মানুষে লাগাইব, ফিরিস্তায় একটা অনুমান করবা যে তোমারও 5000 বছর বেস্তর মধ্যে অতিবাহিত হইল ও তোমার 10000 বছর অতিবাহিত হইল, একটা অনুমানে মাফ করইব সান্দর উপরে নির্ভর করিয়া নাই, যেদিন ময়দানে মাশর কায়েম হইব পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ফাইজা বারিকাল বসর ওয়া খসফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, কিয়ামত যখন আসবে তখন কি হবে বলে মানুষের চক্ষুগুলো আপনার আজাবর ডরে চিন্তার বয়ে আশা আজাবর ডরে চিন্তায় মানুষের চক্ষুটা আপনার কি অটোমেটিক উল্টে যাব, সোজা চক্ষু দেখলে ভালো লাগে উল্টাই চক্ষু দেখলে মানুষের বয় বা ডর লাগে, ময়দানে মাশর সা মানুষ গুনাগার মুজরিমগুলোর সুপ্রি আল্লাহ উল্টাই দিবা, দুনিয়ার কোনো মানুষ মুসিবত যখন পড়ে কোনো বিপদ পড়ে উদ্ধার করডা নাই তখন আ করি দে, তখন আর কেউ দেখে না বাবাটা কেউ নাই বাড়িটা কেউ নাই বউটা কেউ নাই আল্লাহটা কেউ নাই কুচ্ছু আর ভাই না সাহায্য নাই, তখন মানুষে একইবারে বেখা হইয়া আ করে, কোনো কোনো মানুষের আ হইতে হইতে জিব্বা বার হয়ে যায়, এদিকে আ করছে ওপর দিকে চোখ উল্টাই দে, বেম হয়ে গেছে চোখ উল্টাই দে, পেরেশান হইলে মানুষে চোখ উল্টায়, চিন্তিত হইলে চোখ উল্টায়, আমরা প্রায় সময় বড় চোখ গেলা মানুষ দেখলো কিতা ওই আ করে দিলে কি চোখ লাল করে দিলে কি অত বেগর হইয়া চাও কি, যার মতলব হইয়া থাকলো মানুষটা পরেশান মানুষটা বিপদগ্রস্ত চিন্তিত, চিন্তায় তার চক্রের গতি পরিবর্তন হয়ে গেছে, ডর ডর বাপ চকুর মাঝে লাগে চিন্তার নিশান মুখের মাঝে বাসি গেছে আ করি বই রয়েছে, যেমন মরণ শয্যাশায়ী মানুষ মরণের সময় দেবায় খালি টনটনিয়া আ করে, যে মানুষের মুখ তাইছে মরের না মতোর বেমারে ধরছে দেখবা খালি টনটনিয়া আ করে টনটনিয়া আ করে, কোনো সময় জিব্বা বার করি দেন আপনি জিকার ভোটটা কিছু খাইতেন বেটা মাতে না বলে পারতেন ফানি খাইতে আপনি ফানি দিতে গিলে না, অর্থাৎ মরণের ডরে আজাবর ডরে কবরের আজাবর ডরে আসরের আজাবর ডরে আল্লাহর বন্দা ও পরিমাণ উদাস হয়েছে, চিন্তা করতে করতে চোখ বড় বড় হয়ে গেছে জিব্বা বার হয়ে গেছে, আ করি আপনার দম ভরতে আছে, পাগল কুকুর যখন খানি খানি পানির পিয়াসে ভরে আপনার বুক পিয়াসের মধ্যে ভরে তখন আপনার রাস্তা অতি কম করে দৌড়ায় আ করিয়া তাকে জিব্বা বাহির হইছে, চোখগুলা কুলিয়া রাখছে জিব্বা বার করছে মুখ আ করে দিছে, মতলব হইয়া তাহলে তার পরেশানি বুক কিবা পিয়াসে ভাইছে তাই আপনার চক্কর দৌড় মারতে আসে, আর এই কুকুরে যেমন পরিশান সময় চক্করটা লাল করে জিব্বাটা বাইর করে মুখটা হা করে, ময়দানে মাশর মানুষের লাগান আল্লাহ সুত্রে উল্টাই দিবা, সাধারণ চোখে দি চাইলে মায়া লাগে উল্টাই চোখে দি চাওয়া মাত্র কি বলে বয়ার ডর আর ডর মানুষের মন হয়, স্বামীয়ে চোখ রাঙ্গান্বিত করলে উল্টাইলে বড় করলে বউ আপনার নত হয়ে যায়, বাবায় চোখ রাঙ্গান্বিত করলে বড় চোখ করলে সন্তান আপনার কি নত হয়ে যায়, বড় ভাইয়ের চক্ষু আপনার উলট পালট করলে বড় করলে চোখের ইশারা করলে আপনার কি বলে ছোট ভাইয়ের বই ভাইয়া লগা লোক তোর মুখা চায়, অর্থাৎ মানুষের চক্রের গতি পরিবর্তনের লগে দর্শকের মনের গতির আপনার কি বলে পরিবর্তন হইয়া থাকে, ময়দানে মাশরে মনে একদিন যেদিন তোমার আমার সবের চক্কর আল্লাহর হাতে উঠাই দিলেইবা, ফাইজা বারিকাল বসর ওয়া খাসাফাল কমর, চন্দ্রর মাঝে সেই দিন কোনো আলো থাকত নাই পূর্ণিমার সান যখন উদয় হইয়া থাকে সারা পৃথিবী আলোময় করিয়া দে আপনার ছোট বড় সবর আলোর মধ্যে চলতে ভালো লাগে, এমন দিন তোমার আমার সামনে আইতে আসে যেদিন শান্তাবো কিন্তু তার মাঝে আলো তাত্ত নাই, ফাইজা বারিকাল বসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, চন্দ্র তাকি সূর্য হাজার কিল হাজার হাজার লক্ষ মাইল আপনার কি বলে দূরত্ব আছে, ময়দানে মাশর এমন একদিন যেদিন চান্দার সূর্যর আল্লাহ একত্রিত এক জায়গাতেই উদয় করবা, চান্দ এবং সূর্য এখন আপনার পৃথক লক্ষ লক্ষ মাইল ডিফারেন্স, তার মধ্যে
কিন্তু হাশরের ময়দানে শাম তাকি সূর্য আলাদা থাকবে না, সূর্য তাকি চন্দ্র আলাদা থাকবে না, সূর্য তাকি আলো গ্রাস করিয়া চন্দ্র আলো দান করিয়া তাকে ময়দানে মাশর মার মাঝে আলো নাই সন্তানে কই ভাইবি, সূর্যর মাঝে আলো নাই চন্দ্রর মাঝে আলো নাই চক্কগুলা উল্টাইল ভাই, সেদিন হালত দেখিয়া মানুষে আমার কি করবা, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইজিন আইনাল মাফার, মানুষে সেদিন কইবা আফসোস আজকুর দিন বাগিতাম কোন জায়গার মধ্যে, দুনিয়ার আপনার ব্যতিক্রমী কাম করলে ভারত ছাড়িয়া বাংলায় গিয়া যান বাঁচিছে, বাংলাদেশও ব্যতিক্রম করলে পাকিস্তান বা সৌদি গিয়া যান বাঁচানি গেছে, আইজ আল্লাহ পাক পরবর্তীগারে আলম রাগান্বিত দুনিয়া মিসমার করে দিছেন, সূর্য চন্দ্র আলোহীন করে দিছেন, আসমান বাঙ্গি চুরমার করে দিছেন, তাম্বার মাটোর মধ্যে সবরে জমাই দিছেন, চোখ গুলা উল্টাই দেওয়াইছেন, আপনার চান্দরে আলোহীন করে দিছেন, চান সূর্য এক জায়গাত করে দিছেন, আজকে আপনার চান সূর্য যেহেতু লক্ষ লক্ষ মাইল দূরে তাকে একত্রিত হয়ে গেছে, এত বিশাল শক্তিশালী আলো তাতে নিস্তেজ নিশন্য আলো হয়ে গেছে, আজকের দিন আমরা আল্লাহর সৃষ্টি জগত বাগিবার জায়গা হইয়াছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইজিন আইনাল মাফার, সেদিন মানুষে একে অন্যরে জিজ্ঞাসা করবা আজকের দিন বাগিতাম কই কুবায় কোন বায় বাগিয়া যাইতাম, ও মুসলমান কিতার লাগি পেরাশানি চৌকুলটি যায় আলোহীন হয়ে যায় চন্দ্র সূর্য একত্রিত হয়ে যায়, আর কারণটা কি বলে সূরাতুল হজর প্রথম দিকে আমরা যাই আল্লাহর কাছে ফরমাইরা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াউমা তারাউনা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত وَتَدْعُو كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা, ও দুনিয়ার মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো, হে দুনিয়ার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হোক ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হও আপনার কি বলেন তে মজুসি হও তুমি আপনার কি বলেন তে মুমিন কিবা মুসলমান, যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় যে কোনো গোত্রের মানুষ হো আল্লাহর যাতে পৃথিবীবাসী মানুষ সম্প্রদায়ের সম্বোধন করে ইত্তাকুল্লাহ আল্লাহরে ধরাও, জাইন আসমান বানাইয়া সামনার সাতর আকারে রাখছেন, জমিন বানাইয়া বিছনা আকারে দিছেন, বিশাল বিশাল আপনার কিসিমের খাদ্য খাবারের বস্তু তৈয়ার করে দিছেন, সে আল্লাহরে ভয় করো, যাইন তোমাদের সৃষ্টি করছেন আমার যাইন তোমাদের পতন করবা, যান খাস তাকি আইসো আবার যান খাসে যাওয়া আছে, যে তোমারে সৃষ্টি করছে তার কাছে হিসাব দেওয়া আছে, যে তোমারে বানাইলো তার জন্য তারে তুমি ভয় করো, দুনিয়ার মানুষ তারে তুমি ভয় করতে থাকো, কেনে ভয় করবায়, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প বড় মহা ভূমিকম্প, যে ভূমিকম্পে জমিন রাখবে না, যে ভূমিকম্পে আসমান রাখবে না, গাছপালা তরুলতা কীট প্রত্যঙ্গ সৃষ্টি জগৎ সবকে সব মিসমার, এমন কিচ্ছু থাকবে না, হাওয়ার মতো রুই হাওয়ার মধ্যে রেজা রেজা হইয়া হাওয়ার মধ্যে আপনার ঘুরতে থাকবে, স্থিরতা সেদিন খেউরো নাই, আল্লাহ যাতে ফরমাইনি যা জুলজিলাতিল আরদু জিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকালা, যেদিন জমির মধ্যে কিয়ামতের ভূমিকম্প হবে, জমিনের পেটের ভিতরে যত সোনা গয়না হীরা মণি মুক্তা লাল জয়ের যত ধরনের মূল্যবান সম্পদ আছে সব জমিনে বাইর করে দিলাইবে, মাটি যখন রেজা রেজা হইয়া হাওয়ায় উড়ি যাব অটোমেটিকলি মাটির পেটের ভিতরে যত ধরনের সম্পদ সব বাইর হয়ে যাব, ওয়াকালাল ইনসানু মালা, মানুষে কইব আপনার কি এই তো মাল এই তো মাল, কিন্তু আপনার জন্য মাল মানুষে কইতে থাকবো, কিন্তু আপনার সেদিন কেউ মালের দিকে ফিরিয়া চাইবে না, দুনিয়ার মানুষ মালের জন্য বেভানা মাল ছাড়া কিছু বুঝে না, ময়দানে মাশরের ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে মালগুলা সোনার দোলা চাক্কাগুলা বাহির হইব, রুফার চাক্কা বাহির হইব, তামাহিরা জোয়াহির মণি মুক্তার চাংনার কি বলে বাহির হইয়া আইব, জমিনে কইব মাল, ইনসানে কইব মাল,
তার জন্য মাল আল্লাহ কামুল হাকিমিনে আমার ফরমাইতে আসেন বন্দারে বন্দায় মাল মাল হইব আপনার সেদিন মাল দেব হইব কিন্তু বন্দায় কিন্তু মালর বাইদি হিরিয়া চাইবে না দুনিয়ার মানুষে দুই আনা পয়সা কোথায় রাস্তায় ঘাটে ভালাই দেখলে তৈয়া যাইতে জানে মানে না আরে কোটি কোটি টাকার সম্পদ ময়দানে মাসর প্রকাশ হইব কেউ হিরিয়া চাইবে না দুনিয়ায় কাল মায়া আর মায়া এত মায়া বাইরে কেউর লোক কেউ ছাড়তে পারে না এত মায়া এত মায়ার দুনিয়া কিন্তু তালাশ করি দেখো তোমার দেহর মায়া দুনিয়ার কেউ তোমার দেহরে মায়া করে না মনের মায়া তনের মাঝে তনের মায়া মনরে ভাই দুনিয়ার কেউ তোমারে ভালোবাসে না যারার ভালোবাসায় দিন রে অতি কুক্রম খড্ডায় ময়দানে মা সর কেউ তোমার সঙ্গী হবে না يوم يفر المرء من أخيه وأمي وأبيه وبنيه وصاحبتي لكل امرئ منهم يومئذ شأن يغنيه أيضا أنا دوية دار بيشو كورونا كوشو كورونا بايرا كورونا بايرا جايسة دورت بجايرا كو شرخاري نردش جايسة আরে মসজিদে গেলে ডিস্টেন্স বজায় রাখিয়া নমাজ চালাও রাস্তাঘাটে চলতে ডিস্টেন্স বজায় রাখিয়া যেমন আর কি বাজার রাস্তাঘাট চালাও কেননা বাইরাজ আক্রান্ত হইবাই ময়দানে মাসর কিসের বাইরাজ বাইরে দুনিয়াতে বাইরাজ বুঝা গেল রুগাস্তবারে দ্বারস্থ হইলে কিয়ামতর ময়দান অমিয়প্রণের বাইরাজ না আপনার কি বলেন তেব করুণা বাইরাজ কোন বাইরাজে ভাইছে কোন জাতর বাইরাজে কিয়ামতর দিন ভাইব বাপ বেটার খান্দা লইতো নাই বেটা বাবার খান্দা লইতো নাই মা সন্তান চিন্ত নাই সন্তানে মা চিন্ত নাই স্বামী তার স্ত্রী চিন্ত নাই স্ত্রী তার স্বামী দ্বারস্থ হইত নাই চিন্ত নাই ইহা তোকে বন্ধুয়ে বন্ধুর দ্বার নিত নাই সারে কোন বাইরাজে ভাইছে কোনো বাইরাজ নাই সেদিন ময়দানে মা সর একমাত্র কষ্ট আজাবর বাইরাজে হরাই দিছি বেদনা যখন কলি যাবা বুক বেরিয়া ধরে বউ খান্দা হর 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 মাতিছে এখন যারতাম পারিয়ান না বাপ খান্দাতে বাবা এখন হর মারতাম যারতাম পারিয়ান না ভাই খান্দাতে এই হর এখন যারতাম পারিয়ান না সন্তান খান্দা লইলে আর হরিয়া তাহ যারতাম পারিয়ান না কলি যাবা বুকুর মাঝে বেদনায় ধরছে দৌলত তো আপনার গোসনা সন্তানও গোসনা স্বামীও গোসনা বাইও গোসনা বন্ধুও গোসনা ময়দানে মাসরর যেদিন মুসিবতে তোমারে আক্রমণ করব ভাই সেদিন তুমি সম্পদ অবস্থায় নাই সন্তান অবস্থায় নাই সন্তানে বাবা না বাবায় সন্তান না স্বামী স্ত্রী না স্ত্রী স্বামী না বাইয়ে বাই না বন্ধু বন্ধু না কি বাইরাজে ভাইছে বলে কষ্ট বাইরাজে হাসরর ময়দান তাম্বার জমিন মাতার উপরে সূর্য আগুন তাকি আরো গরম জমিন ফাড়া মারলে কলাম না কি কলি যা মগজ বন্ধন তরুণায় জ্বলতে থাকে সেই জ্বলার সময় কানো সেই মুসিবতের সময় কানো কেউ কেউ খান্দা লয় না কেউ কেউ চায় না আল্লাহ ফরমাইরা সেই দিন ইয়াফিরুল মারউ মিন আখি মানুষ তার ভাই তাকি হরব মানুষ তার ভাই তাকি হরব মানুষ তার সন্তান তাকি হরব মানুষ তার স্ত্রী তাকি হরব মানুষ তার স্বামী তাই হরব মানুষ তার বন্ধু তাকি হরব আরে সেই দিন কোন বাইরা যে লাগাল ভাইছে কোনো বাইরাজ নাই সেই বাইরাজটার নাম আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন বাইরাজটার নাম মুসিবত বিফল ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতিন যাতি হামলিন হামলা وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ درود شریف ہوئے اللهم سيدنا گرم کان گرم پھن لگو ٹھنڈا گلا بوئی دے مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সাইরে বরমাই সাইসি যে ভিঞ্জিরা বানাই করলা মোর বন বন্ধু নির্দনিয়ার দন আমি নিভাই মোর বন্ধু তোর দরশন
আর সমুদ্রের জল উড়ে বাতাসের জোরে, সমুদ্রের জল উড়ে বাতাসের জোরে, আর আবর হইয়া ফিরে সে ফড়িবার ডরে, জমিনে লামিয়া শেষে সমুদ্রেতে যায় আর জাতির সঙ্গে যায়। যাওতে আমি মাতর মধ্যে আসলাম, কিয়ামতর ময়দান কোনো বাইরাজ নয়, না অরুল করুণা বাইরাজ, না অমিয়ক্রণের বাইরাজ, না আপনার সুয়াইন ভু বাইরাম বাইরাজ, না আপনার ব্লাড ভু বাইরাজ, কোন ধরনের বাইরাজ নয়। সেই বাইরাজটা তাল দুঃখ কষ্ট মুসিবতর বাইরাজ, বাবার জন্য যেমন হাসরের কষ্ট, ছেলের জন্য তেমন হাসরের কষ্ট, স্বামীর জন্য যেমন কষ্ট, সন্তানের স্ত্রীর জন্য তেমন কষ্ট, সন্তানের জন্য যেমন কষ্ট, আপনার কি দুশ্মনের জন্য তেমন কষ্ট, কষ্ট সমানে সমান। হাসর ময়দান কষ্ট আর কষ্ট, তাই কষ্টর ধরন কেউ কেউ খান্দা লইবে না, বেদনার সময় যেমন আপনার বেমারিয়ে খেউরে আশ্রয় খান্দার মধ্যে দে না, ওলা ময়দানে মাসর হাসরর তাম্বার মাটো, ওই হাসরর কষ্ট ভয়াবহ তার দায়, কোনো মানুষে মানুষের খান্দায় জায়গা দিবে না। দুনিয়ার মানুষের মধ্যে আপনার কি বলে বহু গুণ আছে, সকিনি ফ্যান্সি ভিন্ন ভিন্ন স্টাইল নিয়ে আসলে, প্রত্যেক মানুষ কালা হোক দোলা হোক বুড়া হোক যে কোনো নমুনা হোক, মানুষ তার পোশাকের ভিত্তিতে আবৃষ্ট হইয়া থাকে। ময়দানে মাহর এমন কোনো মানুষ নাই, সব মানুষ বেআবরু বেআমার বেআবরু অবস্থায় উঠবে, কবরের মধ্যে জরির পোশাক দিয়া তো আর আপনার মনের পোশাক দিয়া তার কাফন দেও, আর আপনার সুতি মার্কিনের কাপড় দিয়া তার কাফন দেও, দুনিয়াতে যত দামি পিণ্ড কবরে যত দামি নেও, ময়দানে মাসর সারা মানুষ উলঙ্গ, না থাকবে পায়ে জুতা না থাকবে গায়ে পোশাক, সারা মানুষ আপনার কি বলে উলঙ্গ অবস্থায়। আমাদের পিয়ারা হাবিব আকায়েদু জাহান সাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পোশাক গায়, আর কে বলে মানুষ জাতির মুসলমান জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা যিনি নাম নাম ইয়া তাআলা কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ময়দানের মাহশরের মধ্যে পোশাক পরিহিত অবস্থায় একজন পোশাক গায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল খলিলুল্লাহ কা পোশাক নিয়ে উঠবা, দ্বিতীয়জন হাবিবুল্লাহ আল্লাহর হাবিব পোশাক গায়ে নিয়ে উঠবা, মা আয়েশা সিদ্দিকায়ে ফরমানিয়া রাসূলুল্লাহ আমি তো উম্মাতুল মুমিনিন, আমার সঙ্গী আর অনেক আছে, সারা মুমিন মুসলমানের মা হইলাম আমরা, ময়দানে মাহশর সন্তানগুলোর সামনে উলঙ্গ ইয়া উঠবো শরম কি লাগবে না। ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনারে খালি গায়ে দেখিনি, আপনি আমারে দেখছেন না, আর ময়দানে মাহশর সন্তানগুলোর সম্মুখে মুমিনগুলোর সম্মুখে মা হইয়া উলঙ্গ গায়ে উঠলে কি শরম লাগবে না। আল্লাহর হাবিবে ফরমাইনা সারে এই দিন সেই দিন নয়, দুনিয়াতে আবরু আবৃষ্টর বায় খেয়াল থাকে, সুগন্ধি সুসুক রঙের পোশাক গায়ে লাগাইতে ইচ্ছা থাকে, ময়দানে মাসর এমন একদিন যেদিন কেউ কেউ নাই কেউ কেউ বায় চাইবে না, দুনিয়া আপনার কোনো সুখ শান্তির বায় দিয়ান পড়বে না, লোভ লালস লজ্জ তোর বায় খেয়াল যাইবে না, সারা মানুষ সেদিন আপনার নেশাদারের অবস্থা ধারণ করবো, নেশাদারে অতিমাত্রায় নেশা করলে যেমন বাবা চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, সন্তান চিনে না, ভাত বুঝে না, বালা বুঝে না, গরম বুঝে না, ঠান্ডা বুঝে না, কাটা দেখা যায়, কাটাম দেখা যায় মানবের মতো, কিন্তু সে একটা লালের কুটার টুকরার মতো কিচ্ছু বুঝে না, বাদবালা তুমি জ্ঞান তারে না, দেখা যায় জমিন ভাই দিয়ে নেশা করে সার, নেশা সারিলে জিজ্ঞাসা করলে হয়ে কিচ্ছু তার খেয়াল নাই বুধবাইছে না। ময়দানে মাসুর সমুদয় মানুষ আপনার কীর্তন বা বলে নেশাগ্রস্ত অবস্থায়, নেশাদার নেশার হালতে তাকলে যেমন কিচ্ছু বুঝে না, কিয়ামতর কঠিন আজাবর নেশায় কঠিন আজাবর চিন্তায় মানুষ কেউ কেউ রবায় নজন আপনার দৃষ্টিপাত করবে না।